পাখি মারা হচ্ছে দণ্ডনীয় অপরাধ কি দণ্ডনীয় অপরাধ তাই নাকি হ্যাঁ তুই এতদিন কেন কইছিস ভাই আজি না নাই এতদিন তুমি আমার কথা শুনোনি আজকাল জোর করে তোমাকে শোনাবো কথা এই লেগে সরকার ইস্যু করেছে এই বন্ধু পুরা তোমাকে তাহলে দুটো কথা কই বিলে যে কত পাখি আসছে রে ভাই পাখিতে বোঝাই আছে আমি আন্দাড়ি লোক যদি একটা গুলি ছয় তাহলে মনে হলো দশটা পাখি পড়বে শোনো কথা হলো তুমি বিলে পাখি দেখেছো ভালো কথা তোমাকে মারতে যেতে হবে কে কয়েছে কিনা আজি তুমি মনে হয় কিছু নিয়ম কানুন জানো না আমি ওটা বুঝি না আমি সব বুঝি আমি ছোট থাকতে পাখি মারে আইলু পাখির গোস খেয়েছি কত হ্যাঁ আমি পাখি মারা এটা আমার শখ ভাই আমি পাখি মারবো শুনো আজি পাখি মারার কিছু নিয়ম কানুন আছে তুমি তো জানো না শুনো না বিপদে পড়ে যাবা পাখি মারতে যা এলাকা মানুষের কয়ে দুধ করাতে কাল পুষেছিলে তুমি কেন পাখা ছোট দেখে আমি মানুষ করেছি আজ আমি পাখি দেখে আমি দৌড়াতে দৌড়াতে আসছি আমি হাঁপিয়া গেছি আর বন্দুক নিয়ে রাখছি ওখান পাখি বন্দুক দিবে না ওই কত বড় শিকারি রাটা শিকারি হয়ে গেছিস বন্দুক দিস না আমাকে আমি পারবো না আজি না না আমি পাখি মারা লাগে বন্দুক থুইনি আজি এই বন্দুকটাকে আমি সিন্ধুকে ভরে থেয়েছি কেন জানো কেন আজি তুমি তো নিয়ম কানুন জানো না বুঝো না পাখি মারা লাগে উৎপাতে লেগেছো আজি বন্দুকের কিছু নিয়ম আছে তোমাকে কোহতে তুমি গানে গানে শুনো হ্যাঁ তো কথা তাহলে দেরি করিস না পাখি তোমাকে মারতে যেতে হবে না আমার মুখে যদি কিছু কথা শোনো তো তুমি পাখি মারতে যাবে না হ্যাঁ কথা তাহলে কোহা কোহা কোহ চাকে গানে গানে কহেলি তোমাকে শুনো আগে শুন তাহলে এই বন্দুকটা ছেড়ে দিবি নিয়ে থাকবি বন্দুক আছে না না পরিবেশে রক্ষা করা সকলের দরকার আর করব না পাখি উপর জুলুম অত্যাচার এ নানা পাখি মারা নিষিদ্ধ করেছে হারগে সরকার আজি নানা শুনো সরকার খুব প্রাণ করতে লেগেছিল কোথা কেন জি কেন পাখি দুনিয়া লোক পাখি মেরে খাচলো কেন পাখি কি কাল পুষা নাকি পাখি হলো শুনো তোমার বাড়িতে যদি আত্মীয় স্বজন আছে হ্যাঁ তারা কি আপ্যায়ন করো তুমি কেন সিধা খেতে যেমন ধরো যে ওই সামাই চিনি হ্যাঁ 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 তারপরে চানাচুর বিস্কুট মিষ্টি গোস ভাত পাখির গোস আর পাখির গোস আমরা ছোট তো কয়েছি আল্লু রে ভাই গাল্লু তোর কবিদের কুণ্ডে চড়ে কয়েছি ডিং ডিং শহরে খেতে কেন খাই খাজার গোস খাই এগুলা আমরা খেলে খেলতু ওগুলা কথা ছাড়ো পাখি সব মারে খেলে হ্যাঁ পাখি মারা হচ্ছে দণ্ডনীয় অপরাধ কি দণ্ডনীয় অপরাধ তাই নাকি হ্যাঁ তুই এতদিন কেন কইছিস ভাই আজি না নাই এতদিন তুমি আমার কথা শুনোনি আজকাল জোর করে তোমাকে শোনাবো কথা এই লেগে সরকার ইস্যু করেছে এই বন্ধু পুরা শোনো তোমাকে তাহলে দুটো কথা কই হ্যাঁ এই যে ধরো বাইরে থেকে তোমার আত্মীয় স্বজন আছে যারা অতিথি আছে তারাকে আপ্যায়ন করো করি 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 তোমার সামর্থ্যে যা থাকে তাই দিয়ে আপ্যায়ন করো ও বাড়িতে কোনো খরচ না থাকলো ধার দিনা করে হলো কুটুম সর সেবা যত্ন করতে হয় মানুষ কি করে যাই যাবে তোমার বাড়িতে যেমন আত্মীয় স্বজন আছে শীতকালেও আর কি বাংলাদেশে কিছু অতিথি পাখি আছে যারা বিল টিল বা বিভিন্ন বন জঙ্গলে বসে না কিন্তু হারা বাঙালি কি করে জানো কি করি ওরা কে তো আপ্যায়ন করতে জান না ফের আপ্যায়ন করে কি দিয়ে এই বন্দুকের গুলি ও গুলি দিয়া গুলন দিয়া তীর ধনুক দিয়া বিভিন্ন ফাঁক দিয়া আমরা বিষ্টক দিয়া হারা ওরা কে আপ্যায়ন করি যেটা নানা হারকে বাঙালির জন্য খুবই লজ্জাজনক বিষয় জানা না ছেলে পিলে তোমরা শুনো হ্যাঁ হামালাতি
আমার গুদা যে কথা কথা কইছ তোমরা মন মনোযোগ দাও শুনো শুনো আরে এই পাখি ও ঝাঁকে অতিথি হ্যাঁ পাখি আমার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আর এই পাখিকে আমরা ধরে ধরে মেরে মেরে খাচ্ছি কেউ বন্দুক দিয়ে গুলি করছি কেউ খান দিয়ে মারছি কেউ টিটনাশক বিষ দিয়ে মারছি এই টিটনাশক লয় এটা হচ্ছে কীটনাশক হ্যাঁ বিষ দিয়ে মারছি শুনো না না হ্যাঁ একটা পাখি যখন হারকে দেশে আসে আসে ঝাঁক বেঁধে আসে যেমন হ্যাঁ হ্যাঁ 350 প্রজাতির পাখি এই শীতের সময় বাংলাদেশে আসে তাই নাকি অন্যান্য দেশে যখন ঠান্ডা বেশি থাকে ওই পাখিগুলা যে দেশে ঠান্ডা কম ওই দেশে এসে ভিড় করে এতে কি হয় জানো কি হয় যখন পাখিগুলা একসাথে ঝাঁক বেঁধে উড়ে তখন কত সুন্দর লাগে জি পিকি পাকা পিকি পাকা পিকি পাকা কত সুন্দর পাকা করে চিকি 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 করে উড়ে চলে যাবে পাখির কে বংশ নেই তুমি এই তো ডাকুল রেখা কোন যে কোথা সলি পাখি চল চোরখে চোরখি কাদের সরা বন বতক তারপরে তোমার চাহা পাখি আমার ভাই কি ভালো লাগে জানো পানি কড়ি আমার ভাই কি ভালো লাগে কই কি ভালো লাগবে ময়না ময়না বুলবুলি বুলবুলি ময়ুরি ময়ুরি দোল দা তো দেহু দা কোন ঢাকা ওই বেটি ছাড়া ছাড়া থাকবে না পাখি কালার নাম করছে তাও দেখো বুলবুলি ময়ুরি হ্যাঁ ওগুলা আর বান্ধবী যে ও বান্ধবী বান্ধবী পাখির নাম যে ওগুলা ও পাখির সাথে আর নামের মিল আছে পাড়াকে যেমন কত সুন্দর লাগে সুন্দর লাগে পাখি গালা যেমন কিচির মিচির করে খুব মজা লাগে জি এ আমার কাছে আসটা ছিল পাখির অভয়ারণ্য রাইট আমি এক সময় পাখি মেরেছি মেরেছো কিন্তু আমার কথা হলো পাখি মারা যখন সরকার নিষেধ করেছে করেছে আমি সরকার শুধু একমত আমি পাখি মারবো না আর এখনো আনাচে কানে দেখি পাখি মারছে কোনো দ্বন্দ্বীয় নেই আইন নাই আজি আছে না না সেটাও কইছি তোমাকে হ্যাঁ কথা তাইলে এ না না পাখি মারা নিষিদ্ধ কইরাছে হার গে সরকার যেভাবে বাড়ি তুলে গাছ করে বন্ধুটা না না শুনো কি কি আইন গান গেলা কি কি আছে এটা কি হ্যাঁ এটা একটা ধর যে বন্দুক বন্দুক মানে ইয়ার গান ইয়ার গান আজি নানা বাংলাদেশে ইয়ার গানকে প্রথম নিষিদ্ধ ঘোষণা করেছে পাখি মারার লেগে সরকার হ্যাঁ তাই নাকি হ্যাঁ নানা হ্যাঁ শুনো 1974 সালে বন্যপ্রাণীর প্রতিরক্ষা এবং 2012 সালে এই বন্যপ্রাণীর প্রতিরক্ষা ও নিরাপদ আইনে দণ্ডনীয় অপরাধের শাস্তি আছে সেটা হলো নানা কোন শিকারে যদি পাখি মারে তাহলে আর 1,00,000 টাকা জরিমানা এবং 1 বছরের জেলের জেলের কথা বলা আছে জি নানা তাই হ্যাঁ বিলে তো হারা জানতো না তারপরে কি জানো হ্যাঁ একই অপরাধ যদি দুবার করে তাহলে ওর শাস্তি হবে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি হয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় কি জানো এই যে মেলা জানা পাখি মারামারি করছে হ্যাঁ যে যা খাচ্ছে খাচ্ছে না খেলে কি করছে বিক্রি করছে বিক্রি পাখি বিক্রি করে হ্যাঁ হ্যাঁ এই বিক্রি করারও কিন্তু সাজা শাস্তি আছে সাজা শাস্তি আছে কার ফের সাজা শাস্তি কি আজি না না ওইটারও সাজা শাস্তি হলো যে 30,000 টাকা জরিমানা এবং 6 মাস তাকে জেল দিতে পারবে বাস সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কোথায় এই যে পাখি আবার আমাকে দেশটা পাখিতে ভরপুর হয়ে যাবে এই যে ধরো শামকাল বগদন কায়দা ছড়া বিভিন্ন জাতের পাখি কারা যে আমার ছিল সেই পাখিগুলো এখন হারিয়ে গেছে লেজ বত বালি হাঁস আছে যে না না আসলে কত করে বদি উড়ে যেতে কোথায় মাঘ ফাল্গুন মাসের দিকে ওই পাখি গালা হারিয়ে গেল এই পাখি যেন আমার দেশ আবার ভরপুর হয় আমি শুনেছি আগে দেশে পাখির অভয়ারণ্য তৈরি করছে করছে হ্যাঁ এলাকা তো সরকার কইছে বিভিন্ন জায়গায় বনের সৃষ্টি করো আইসো আমরা সব প্রতিজ্ঞাবদ্ধ হই হই যে আমরা পাখির ওপর জুলুম নির্যাতন করবো না পাখি শিকার করবো না আর আনের হাতে ধরা দিব না দিব না নাকি কোচি যে এ কাজ করো তাকে আইনের কাছে ধরিয়ে দিব ধরিয়ে দিব তাই তো কোচি কথা তাহলে তুমি আর এগুলো ব্যবহার করবে না 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 ফেলে দেবো নাকি না তো ওকে জমা দিয়ে দেবো জমা দিয়ে দেবো আজই আমি ফোন দেব কাকে ও এতে টেলিফোন করবো কুন্ঠে করবে টেলিফোন চৌকিদারকে হ্যাঁ যে নানা চৌকিদারকে করতে হবে না এটা ডিসি অফিসে জমা দেওয়া যায় ও আমি কিছু ও তো একটা আইন এলো ঠিকই আছে চলো তাহলে মারবেন হাঁটু বাড়ি হাঁটু হে নানা পাখি মারা নিষিদ্ধ করেছে হারগে সরকার হে নানা পাখি দুঃখা করা সকলে দরকার পাখি হে নানা পাখি মারা নিষিদ্ধ করেছে হারগে সরকার হে নানা পাখি মারা নিষিদ্ধ করেছে হারগে সরকার